ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঘরমুখ যাত্রীদের ভিড় বেড়েছে। দূরপাল্লার গণপরিবহন না থাকায় নানা উপায়ে বঙ্গবন্ধু সেতু পার হচ্ছেন হাজার হাজার মানুষ। এ বিষয়ে আরও জানবো, আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার। সোহেল, সড়কের খবর তো জানবোই, সেই সাথেই যে বঙ্গবন্ধু সেতু পার হয়ে নানা উপায়ে মানুষ যানবাহন ব্যবহার করে যাচ্ছে, সেই ক্ষেত্রে কি আসলে কোনো রকম কোনো ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে কিনা জানাবেন। প্রশাসনের পক্ষ থেকে আসলে ওই ধরনের কোনো ব্যবস্থা আমরা লক্ষ্য করিনি। আপনি জানেন যে ঢাকা টাঙ্গাইল যে মহাসড়ক রয়েছে, এই মহাসড়কে বঙ্গবন্ধু সেতু দিয়ে উত্তরবঙ্গে প্রায় গেল 24 ঘন্টায় প্রায় 32,000-এর উপরে যানবাহন চলাচল করেছে আর টোল আদায় হয়েছে 2,20,00,000 টাকা। এতেই ধারণা করা যায় যে কী পরিমাণ মানুষ যে ঘরমুখো হচ্ছেন। এছাড়াও কিন্তু যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে জামালপুর জেলার মানুষজনও কিন্তু যাচ্ছে। আপনি আমাকে যদি দেখাতে পারি যে এখন এই মুহূর্তে মহাসড়কে শত শত মানুষ বলে ভুল হবে, হাজার হাজার মানুষ তারা গাড়ির জন্য অপেক্ষা করছে, কিন্তু এই মানুষগুলিকে যে যে গাড়িতে যাবেন সে ধরনের কোনো যানবাহন তাদের কাছে নেই। এই এই পাশে আমরা দেখাতে পারি যদি প্রচুর পরিমাণে মানুষ এই মহাসড়কে অপেক্ষা করছেন যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে তারা যাওয়ার জন্য, শেষ পর্যন্ত তারা এই না যেতে পেরে বা গন্তব্যে না যাওয়ার জন্য তারা খোলা ট্রাক এবং পিকআপে তারা যাচ্ছেন। এতে করে যে স্বাস্থ্য ঝুঁকি যেমনটা রয়েছে তেমন কিন্তু যে দুর্ঘটনার যে ঝুঁকি সেটুকু রয়েছে। আপনি জানেন যে এর বিগত বছরগুলো ঈদেতেও কিন্তু এই ধরনের বড় বড় যে দুর্ঘটনা হয়েছে, ট্রাক দুর্ঘটনা হয়েছে, বিশেষ করে ট্রাক খোলা ট্রাকে এইভাবে যাত্রী পরিবহন করার ফলে সেখানে কিন্তু মৃত্যুর সংখ্যাও কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে। এবং এভাবে যাচ্ছে, প্রচুর মানুষ যাচ্ছে, তারা গন্তব্যে ফিরছেন এবং অধিকাংশ মানুষই কিন্তু নিম্ন আয়ের যে মানুষগুলি তারা মানুষগুলো যাচ্ছেন। এবং এই রাস্তায় এখন কিন্তু প্রচুর রোদ, এই রোদের কারণে তারা যে কোনো মানুষগুলি কিন্তু তারা রোদের রোদের জন্য বিভিন্ন গাছতলা ছায় তারা ই করছেন। আরেকটি বিষয় বলে রাখি যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে বঙ্গবন্ধু সেতু রয়েছে এটি এলাঙ্গা পর্যন্ত ফোরলেন, এলাঙ্গার পরে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত 16 কিলোমিটার। এই 16 কিলোমিটার অংশ কিন্তু সিঙ্গেল লেন, মানে দুই লাইনে গাড়ি চলাচল করে। এর ফলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের থেকে আসার পরে এলাঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত কিন্তু গাড়ির যে চাপ, সেই চাপের কারণে কিন্তু কোথাও কোথাও থেমে থেমে যানবাহন চলাচল করছে। তার মানে আমরা যদি বলতেই পারি, যে মোটা দাগে যদি বলতে পারি, যে সরকার যে কঠোর বিধিনিষেধ দিয়েছেন, সে কঠোর বিধিনিষেধে যে মানুষকে ঘরে আটকে রাখার যে চেষ্টা তারা করেছেন সেই চেষ্টাটুকু কিন্তু মোটা মানে কোনোভাবেই সফল হচ্ছে না। উল্টো মানুষ যারা যাতায়াত করছেন তাদের ভোগান্তি কিন্তু চরম আকার ধারণ করেছে। এই জি সোহেল, আমরা বুঝতে পারছি সেখানকার পরিস্থিতি। রাজধানী ঢাকার খবরও জানবো, সহকর্মী কাউসারা চৌধুরী কুমু এই মুহূর্তে সায়দাবাদ এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন। কুমু, এই যে হাজার হাজার মানুষ যে যেভাবে পারছে রাজধানী ছাড়ছে, সেই ক্ষেত্রে কি আসলে প্রশাসনের কোনো ধরনের কোনো তৎপরতা চোখে পড়ছে কিনা জানাবেন কি অবস্থা। আমি এই মুহূর্তে রয়েছে সায়দাবাদে, কারণ আপনারা জানেন যে বাস টার্মিনালে কিন্তু বাসগুলো সবই হচ্ছে স্থবির হয়ে আছে, বিশেষ করে দূরপাল্লার যে যানগুলো গণপরিবহনগুলো সেগুলো থেমে আছে। তবে যাত্রীদের নেওয়ার জন্য লোকাল যে বাসগুলো সেটা কিন্তু চলছেই। আর আপনি বলেছেন যে পুলিশের তৎপরতা, আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনী সামান্য কিছু তৎপরতা দেখলেও আসলে কোনোভাবেই কিন্তু ঠেকাতে পারেনি, তারা ঠেকাতে পারছে না, কারণ মানুষের গন্তব্যটাকেও পৌঁছাতে পারছে না। প্রশাসনের চোখকে ফাঁকি দিয়েও কিন্তু মানুষ কিছু দূর পায়ে হেঁটে যাচ্ছে, কিছু দূর পায়ে হেঁটে যাওয়ার পরে আবার কিন্তু গাড়িতে উঠছে। সেক্ষেত্রে প্রশাসনের, যদিও আমরা হাইওয়ে পুলিশকেও দেখেছি তারাও নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, কিন্তু সেই ধরনের করে কোনোভাবেই কাউকে থামাতে পারছে না, কারণ না পারছে মানুষের যাওয়াকে বন্ধ করতে, না পারছে লোকাল বাসগুলোকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে। যেহেতু লোকাল বাসগুলো ছেড়ে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে তাদেরকেও কিন্তু কিছু বলার নেই। সেই কারণে আমরা দেখেছি যে কিছুটা নীরবতাই দেখতে পেয়েছি আইনশৃঙ্খলা বাহিনীর। আমরা দেখি, একটু কথা বলতে চাই যাত্রীদের সাথে, তারা আসলে কিসের জন্য অপেক্ষা করছেন, কোথায় যেতে চান আপনি? আমি সিলেট অভিজ্ঞতা যেতে পারছি। কীভাবে যাবেন, কখন বাসা থেকে বের হয়েছেন? বাসা থেকে বেরোচ্ছি 8:30, এখনও কিছু পাওয়া যাচ্ছে না। মোটর সাইকেলে বলতেছে 1500 টাকা, 2000 টাকা এরকম যাওয়ার জন্য। আর আমরা ইনকাম করছি কত টাকা, তা এর ভিতরে তো সব টাকায় যদি গাড়ি ভাড়া দেওয়া যায় তো পরিবার আমরা কী দেবো, পরিবার আমরা কী বলবো? আপনারা শুনছিলেন যে আমরা আরও একটু দু একজনের সাথে কথা বলি। কোথায় যেতে চান আপনি, কিসের জন্য অপেক্ষা করছেন? গাড়ির জন্য অপেক্ষা করতে আছি। কোথায় যাবেন? নোয়াখালী সুবর্ণ স্যার, নোয়াখালী। গাড়ি তো বন্ধ, যেতে হবে কেন? এই ঈদ আসে, আপু আম্মুর সাথে ঈদ করবো, যাই আনন্দ করবো, এটাই তো সত্যি বড়।
আপনারা শুনছিলেন যে মোটরসাইকেলে করেও তারা রাইড নিতে চান হবিগঞ্জ সিলেটের মতো দূর দূরান্তের মতো জায়গায় যেতে চান, কিন্তু যে কোনো মূল্যেই হোক তাদের বাড়ি পৌঁছাতে হবে, পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপন করতে হবে। সেক্ষেত্রে আমরা জানতে চেয়েছিলাম যারা যাত্রী রয়েছে তাদের কাছেও যে এই ধরনের মানে দূরপাল্লার যে গাড়িগুলো বন্ধ রয়েছে সেক্ষেত্রে কিছু করণীয় ছিল কিনা। তারা বারবার বলছে যে এভাবে করে যে কোনোভাবে হোক মানুষ তো যাচ্ছে, তাদেরকে থামাতে পারছে না, সেই জায়গায় দূরপাল্লা বাসগুলো ছেড়ে দেয়া এবং স্বাস্থ্যবিধির প্রতি যেন সরকার নজর দিত সেই ক্ষেত্রে হয়তো কিছুটা করোনার ঝুঁকি থেকেও এড়ানো সম্ভব ছিল বলে মনে করছেন। অপলা, এখান এই ছিল এখানকার আমার কাছে সব। একদিকে সাধারণ মানুষ মানছেন না, আর এদিকে প্রশাসনের পক্ষ থেকে মানানোর বিষয়েও বেশ ঢিলেঢালা পরিস্থিতি দেখতে পাচ্ছি। কাউসারা চৌধুরী কুমু, অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য।